নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। সন্ধেবেলা চা বা কফির সাথে যদি ঝালমুড়ি বা মশলামুড়ি মাখা যায় তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চায়ের সাথে তা হিসেবে খাওয়ার জন্য মশলামুড়ির রেসিপি। হয়তো এটা অনেকেই বাড়িতে বানিয়ে থাকেন, আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আর এই মশলামুড়ি কিন্তু আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন। যদি আপনারা ট্রেনে বাসে কোথাও যেতে চান তাহলে অবশ্যই আপনারা এই রকম মশলামুড়ি ভেজে নিয়ে এয়ার টাইট কন্টেনারের মধ্যে করে নিয়ে যেতে পারেন। যখন ইচ্ছে কিন্তু তখন আপনারা দোকান থেকে বা বাইরে থেকে না কিনে অবশ্যই খেতে পারেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। মশলামুড়ি বানাবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, 3-4টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়েছি 1 মুঠো চিনে বাদাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে 3 মিনিট সময় ধরে চিনে বাদামটাকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু লবণ, যাতে বাদামের মধ্যে লবণটা ঢুকে যায়। হাই ফ্লেমে কখনোই বাদাম ভাজবেন না, তাহলে বাদামটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর একটু ভালো করে বাদামটা ভাজতে হবে যাতে বাদাম কাঁচা না থাকে। বাদাম ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ফ্রেশ কারি পাতা। কারি পাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, তবে যদি কারোর কারি পাতা দিতে অপছন্দ হয় বা যদি কারি পাতা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকেও তেলে দিয়ে 30-40 সেকেন্ড একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধ থেকে না যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি মোটামুটি 250 গ্রাম মুড়ি। এখানে কিন্তু আমি লম্বা সরু দানা যে মুড়িটা আছে সেটাই ব্যবহার করেছি, আর মুড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি মোটা মুড়ি খেতে পছন্দ করেন তাহলে মোটা মুড়িও অবশ্যই দিতে পারেন। আর লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে 2 মিনিট সময় ধরে মুড়িটাকেও ভেজে নেব। গুঁড়ো হলুদ ব্যবহার করে যদি মুড়িটা ভাজা হয় তাহলে খুব সুন্দর একটা রং আসে, তবে আপনাদের যদি দিতে অপছন্দ হয় আপনারা নাও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণে আমচুর পাউডার একটু টক ঝাল হওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1 চা চামচ পরিমাণে গুঁড়ো চিনি। টক ঝাল মিষ্টি যাতে খেতে লাগে তার জন্য আমি গুঁড়ো চিনিটা ব্যবহার করলাম আর বাকি মশলাগুলো ব্যবহার করলাম। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি আর লবণটা আমি শুরুতেই ব্যবহার করেছি যখন আমি বাদাম ভেজেছি। এই রকম টক ঝাল মিষ্টি মশলামুড়ি খেতে কিন্তু আমাদের সকলেরই ভীষণই ভালো লাগে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চানাচুর। এটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের চানাচুর বা ঝুরি ভাজা দিতে ইচ্ছে হয় তাহলে আপনারা দেবেন, আর যদি দিতে ইচ্ছে না হয় আপনারা নাও দিতে পারেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আমরা কোনো এয়ার টাইট কন্টেনারের মধ্যে করে রেখে মোটামুটি 10-12 দিন স্টোর করে রাখতে পারি, আর গরম গরম খেলে তো কোনো কথাই নেই। আমার আজকের এই মশলামুড়ির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এই রকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।